আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ডিফারেন্ট টেস্টের ডিম আর টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। আজকের এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টমেটো ডিমের ভর্তার জন্য চুলা মতো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিব। তারপর দিয়ে দিব 6টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজেছি আর এই যে দেখুন, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম কালো কালো হয়ে গিয়েছে। তো এখন এই মরিচগুলোকে আমি উঠিয়ে নিব। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। তারপর 2টা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। স্প্যাচুলাতে দিয়ে আমি এভাবে এগুলোকে নেড়ে দিব আর এগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। চুলা মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে ভেজেছি। আর এই যে দেখুন, যে টমেটো দিয়েছিলাম সেটা কিন্তু গলে গিয়েছে। যেহেতু টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এটাকে এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এই প্যানের মধ্যে আরও অল্প কিছুটা তেল দিয়ে দিব। তারপর ভর্তার জন্য 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে 2টা ডিমের ভর্তা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি করেও ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। উপর থেকে অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটা এই স্প্যাচুলাটা দিয়ে এটাকে এভাবে ভেঙে ছুরি ছুরি করে নিব। কিছুক্ষণের মধ্যে দেখুন ডিমটাকে আমি ছুরি ছুরি করে নিলাম। আর ছুরি হওয়ার পর কিন্তু এগুলোকে বেশি ভাজতে হবে না, যেহেতু ভর্তা তৈরি করব, বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এগুলোকে এখন আমি উঠিয়ে নিব। ভেজে রাখা শুকনা মরিচের বুটাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি 6টা মরিচই এখানে দিয়ে দিব। ঝাল যদি ভর্তার মধ্যে কেউ কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু কমিয়ে দিলে হবে। ভর্তা আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল করে খেলেই ভালো হয়। তারপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মরিচটাকে আমি ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে মরিচটাকে এইভাবে ভেঙে নেওয়ার কারণে দেখুন কত সুন্দরভাবে মরিচটা ভেঙে গিয়েছে। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটাকে এই মরিচের সাথে আমি কিছুক্ষণ এভাবে ডলে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ডলে নিয়েছে আর পেঁয়াজটা হালকা সফট হয়ে গিয়েছে। ভেজে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচটা দিয়ে দিব। তারপর ওই যে ঝুরি করা ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই ঝুরি করা ডিমগুলো এখন আমি এখানে নিয়ে নিব। হাতের সাহায্যে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। কিছু এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখন হাতের সাহায্যে আবারও সব কিছু মিশিয়ে লবণটাকে আমি টেস্ট করে নিচ্ছি। যে লবণটা দিয়েছি আমার একদম পারফেক্ট আছে। আর তৈরি হয়ে গিয়েছে আমাদের ডিম টমেটোর ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।